সোমবার নতুন মন্ত্রিসভা দপ্তর বণ্টন হয়েছে আর মঙ্গলবার সকাল থেকেই কাজে নেমে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রীরা। রেল মন্ত্রকের অফিসে গিয়ে দায়িত্বভার নেন অশ্বিনী বৈষ্ণব। দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। রেলের সঙ্গে তথ্য সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকও সামলাবেন তিনি। অশ্বিনী বৈষ্ণব বলেন, রেলকে প্রধানমন্ত্রী আলাদা গুরুত্ব দিয়েছেন, কারণ রেল সাধারণ নাগরিকের বাহন, একই সঙ্গে আমাদের দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই রেল ব্যবস্থা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কো ভারত নে একবার ফির আশীর্বাদ দেকর দেশবাসীয় কি সেবা কা যে এক মৌকা দিয়া হ্যায় উসমে রেলওয়ে কা বহুত বড়া এক রোল রহেগা। আপ জেসা জানতে হ্যায় পিছলে 10 বর্ষো মে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নে রেলওয়ে মে বহুত বড়ে সুধার কিয়ে হ্যায়। রেলওয়ে কা ইলেকট্রিফিকেশন হো, নই পটরিয়া বনানি, নয়ে তরে কি ট্রেনস লানি, স্টেশনস কা রিডেভেলপমেন্ট, ये 10 वर्षों की प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की बड़ी उपलब्धियां हैं। और रेलवे को एक इसलिए फोकस पे रखा है प्रधानमंत्री जी ने, क्योंकि रेलवे साधारण नागरिकों की, आम नागरिकों की सवारी है और अपनी देश की अर्थव्यवस्था की एक बहुत मजबूत रीढ़ की हड्डी है। इसीलिए रेलवे पे बहुत फोकस है। मोदी जी का भावनात्मक संबंध है रेलवे के साथ। इसी विजन को, प्रधानमंत्री जी के इसी विजन को, जो पिछले 10 सालों में ट्रांसफॉर्मेटिव विजन रहा है, इसी विजन को आगे इम्प्लीमेंट करने की जिम्मेदारी दी है प्रधानमंत्री जी ने। मैं उनका आभारी हूँ हृदय से। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেতা হুঁ। অন্যদিকে এবারও নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বিদেশ মন্ত্রী পদে রয়েছেন এস জয়শঙ্কর। তিনিও মঙ্গলবার সকালে বিদেশ মন্ত্রকে গিয়ে দায়িত্বভার নিয়েছেন। দায়িত্বভার নেওয়ার পর এস জয়শঙ্কর বলেন, আপনারা যদি দেখেন অন্যান্য দেশ আমাদের সম্পর্কে কিভাবে, ওরাও দেখবেন জানে সংকটের সময় ভারত কতটা বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখে। দুনিয়া আমাদের উপর বিশ্বাস করে, ফলে আমাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমাদের বিশ্বাস মোদীজির নেতৃত্বে গোটা দেশে আমাদের ভারতের যে পরিচিতি তা আরও বাড়বে, বিদেশ নীতি আরও সফল হবে। দিস মিনিস্ট্রি আন্ডার দি লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ বিকাম আ ভেরি পিপল সেন্ট্রিক মিনিস্ট্রি। ডেফিনেটলি আই থিঙ্ক দি টু অ্যাক্সিয়ামস দ্যাট দ্য প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন আস, ভারত ফার্স্ট অ্যান্ড বসুধৈব কুটুম্বকম, these will be the two guiding axioms of the Indian foreign policy. duniya hum par vishwas karti hai aur hamari zimmedariyan bhi badh rahi hain, to hum ye bhi hame vishwas hai ki modi ji ke netritv mein bharat ki jo pehchan jo hai duniya mein wo badhegi zarur. we had a very good meeting with president Muiz, prime minister also met him and I also had the honor to call on him. So I would prefer to be guided by what is my experience and my conversation. Bureau report, RE News.